মসজিদ মানুষের জায়গা, মানবতার জায়গা। এখানে কারো ব্যক্তিত্ব, কারো সম্মান, দুনিয়ার কোনো সম্মানের পদমর্যাদার কারণে মসজিদের কোনো মর্যাদা নেই। মসজিদে সবাই সমান। এই জন্য আমাদের ইসলামের আদর্শ হচ্ছে মসজিদে যখন কাতারবদ্ধ হবে তখন একে অপরের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কী করবে, দাঁড়াবে। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজের কাঁধটাকে নরম রাখে, অর্থাৎ তার কাঁধের সাথে আরেকজনের কাঁধ লাগানোর সুযোগ করে দেয়, পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়, নিজের ভিতরে অহংকারটাকে মসজিদের আগে গেটেই কবর দিয়ে মসজিদে ঢোকে, তাহলে সে শ্রেষ্ঠ। আমি যদি মসজিদেও এসে এমপিগিরি দেখায়, মসজিদের ভিতরে এসেও যদি চেয়ারম্যানি দেখায়, মসজিদের ভিতরে এসেও যদি মাতব্বরি দেখায়, তাহলে আপনার জন্য মসজিদ না। আপনি বাড়িতে একা একা নামাজ পড়েন, এসির ভিতরে নামাজ পড়েন, আপনার জন্য মসজিদ না। মসজিদ তো মানুষের জন্য, আপনি মানুষ না। আপনি কি না? মানুষ না, আপনি এখন মানুষ হতে পারেন নাই। মসজিদ কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত বান্দা সমান। শ্রেষ্ঠত্ব বিচার হবে কবে? পরকালে। কখন? পরকালে। মসজিদ শ্রেষ্ঠত্বের বিচার নয়, মসজিদ শুধু আল্লাহ এবং তার বান্দা সম্পর্কের বিচার হবে, যে এক আল্লাহ আর যে মসজিদে ঢুকছে সে তার কি বান্দা, এ একটা পরিচয়। এক আল্লাহ আর যে মসজিদে ঢুকছে সে তার কি বান্দা, এ একটা পরিচয়। এটাই সব থেকে বড় পরিচয়, এর বাহিরে কোনো পরিচয় নাই। অতএব আপনার যত বড়ই সার্টিফিকেট আর যত বড় সম্মান থাক না কেন, যত বড়ই পরিচয় থাক না কেন, সেটা মসজিদের গেটের বাহিরে, ভিতরে ঢুকলে আপনি শুধু একটাই পরিচয় আপনি, সেটাকে আপনি আল্লাহর একজন সাধারণ বান্দা। সব বান্দা যেমন, আপনিও তেমন। ইমামের পিছনে দাঁড়ানোর অধিকার সবার আছে। গ্রামের সর্বনিম্ন যে একবারে সওয়াল করে খায়, মানুষের কাছে ভিক্ষা করে খায়, সেও যদি মুয়াজ্জিনের পিছনে, ইমামের পিছনে দাঁড়ায়, তারও যেমন অধিকার, যে এমপি আছে এলাকার সেও ইমামের পিছনে দাঁড়ানোর সমান অধিকার। যদি ভিক্ষুক ইমামের পিছনে দাঁড়ায় দেখে আপনি তাকে সরে দিবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। মসজিদে সবার অধিকার সমান।